खूब सुंदर लागছিল জায়গাটা। আর এই যে সেই আর্টিফিশিয়াল গাছগুলো মানে অনেক ভ্যারাইটি রকমের ছিল, ছোট বড় মানে যার যেরকম প্রয়োজন সে সেরকম ভাবে নিতে পারে, কিনে নিতে পারে। আর প্রাইসও এক একটা এক এক রকমের ছিল। আর এখানে এই দেখো ঝুমারগুলো ঝাড়বাতিগুলো খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। দাম আমি জিজ্ঞেস করিনি কারণ দরকার ছিল না, তাই আমি জিজ্ঞেস করিনি। দেখো এখানেও ছিল, এখানে ছোট ছোট ছিল বেশিরভাগই। এখান থেকে দুটো মতো নিয়েছিলাম। দেখো তোমাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আর কি পাওয়া যায়। শুধু আর্টিফিশিয়াল গাছ না, এখানে অনেক রকমের মূর্তি ছিল, ঠাকুরের মূর্তি ছিল, অনেক ঠাকুরের ফটো ফ্রেম ছিল, অনেক শোপিস ছিল, অনেক রকমের ভ্যারাইটি জিনিস ছিল এখানে। আমি শুধু ভেবেছিলাম হয়তো এখানে শুধু আর্টিফিশিয়াল গাছ পাওয়া যায়, কিন্তু না, অনেক রকমের শোপিস ছিল। দেখো এখানে বুদ্ধারও অনেক শোপিসগুলো রয়েছে, তারপরে গাড়িতে লাগানোর জন্য এই ছোটো ছোটো পুতুলগুলো ছিল, খুব সুন্দর ছিল এই পুতুলগুলো। আমিও নিয়েছি দুটো, এত বড় নিইনি, আমি ছোটো ছোটো দুটো নিয়েছি পুতুল, খুব সুন্দর ছিল পুতুলগুলো। আর এগুলো একটা 500 করে দাম নিয়েছিল পুতুল দুটো। বড়গুলোর দাম একটু বেশি ছিল, ছোটোগুলো একটু কম নিয়েছে। অনেক রকমের জিনিস ছিল এখানটায়। আমার মানে এখানে একটা ঝাড়বাতি আমার খুব মানে প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে এটা এতটা সুন্দর দেখতে লাগছিল, কিন্তু ঘরে অত স্পেস নেই যে ওটা লাগানো যাবে। যাদের অনেক বড় বাড়ি মানে দোতলা বাড়ি থাকবে তাদের বাড়ির জন্য খুব সুন্দর দেখতে লাগে। আর এই এরিয়াটা